নারীদের পর্দা মর্যাদা অধিকার অনেক লম্বা একটা আলোচনা। প্রায় আমার স্পষ্ট মনে আছে আজ থেকে নিয়ে শুরু করে প্রায় দুই বছর তিন মাস আগে, দুই বছর তিন মাস পূর্বে এই আলোচনাটা করেছিলাম। তারপর থেকে নারীদের নিয়ে বিভিন্নভাবে খণ্ডকালীন আলোচনা হলেও শুধু তাদের উদ্দেশ্যে আলোচনাটা করা হয়নি। মর্মে আজকে সিদ্ধান্ত নিয়েছি যে নারীদের পর্দা মর্যাদা অধিকার নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করা দরকার বা করব ইনশাআল্লাহ। আপনারা জানেন যে জাহেলি যুগে, জাহেলি যুগটা এমন একটা যুগ ছিল যেই যুগে যেই সময়ে নারীদেরকে কোনো মূল্যায়ন করা হতো না, নারীরা ছিল অবহেলিত এবং তাদের কোনোভাবেই সামাজিক মানমর্যাদাও ছিল না, অর্থ সম্পদের মালিকানাও তাদেরকে দেওয়া হতো না। জাহেলি আরবরা কন্যা সন্তান জন্ম হলেই তাকে মাটি খুঁড়ে পুঁতে রাখত, সন্তান গর্ভের সময় ডেলিভারির সময় ঘরের মেঝেতে আগেই মানে গর্ত খনন করে রাখত, যদি মেয়ে বাচ্চা হতো তাহলে সাথে সাথে ওই গর্তে ফেলে পুঁতে রাখত জীবিত বাচ্চাকে, নাউজুবিল্লাহ মিন জালিম। নারীদেরকে ইহুদি খ্রিস্টানরাও দাম দেয়নি, কোনো ধর্মের মানুষ দাম দেয়নি, বরং একমাত্র ইসলামী নারীদেরকে যথাযথ মূল্যায়ন করেছে। আর জাহেলি যুগে যে নারীদেরকে মূল্যায়ন করা হয়নি, নারীদেরকে অর্থাৎ কন্যা সন্তান জন্ম নিলেই তাদেরকে যে মাটিতে পুঁতে ফেলা হতো, সেই সময়ের বর্বর কাহিনী স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারিমে উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা বুসসিরা আহাদুহুম বিল উনসা, যখন তাদের কাউকে কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হতো, মানে মেয়ের পিতাকে, দল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা ওয়া হুয়া কাযীম, তখন ওই কন্যার পিতার মুখ কালো হয়ে যেত। মানে কি সংবাদ শোনানো হলো যে মেয়ে সন্তান হবে, কন্যা সন্তান হবে, এই দুঃখে মনোকষ্টে কন্যার পিতার মুখ কালো হয়ে যেত, মনে হচ্ছে যেন বিষ পান করেছে, এরকম একটা অবস্থা। ইয়া তাওয়ারা মিনাল কওমি মিন সু ইমা বুসসিরা বিহি, তাকে শোনানো এই সুসংবাদের দুঃখে লোক সমাজ থেকে মুখ লুকিয়ে রাখত, এতই অপমান বোধ মনে করত যে আমি কন্যা সন্তানের বাবা হলাম, ঘৃণায় লজ্জায় মানুষের কাছে ওঠা বসা করতো না, হাটে বাজারে যেত না, এরকম কন্যা সন্তানের বাবার অবস্থা হতো। এমত অবস্থায় ওই কন্যার পিতা চিন্তা করত যে আমি কি আমার এই কন্যাকে এখন জীবিত রাখবো নাকি মাটিতে পুঁতে ফেলবো, মানে এরকম একটা গতি আরবের জাহেল সমাজে ছিল ইসলাম আসার পূর্ব যুগে। সূরা আন-নাহল 58 এবং 59 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন এভাবেই উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেন, ওয়া ইযাল মাউউদাতু সুইলাত, যখন জীবন্ত মাটিতে পুঁতে দেওয়া বাচ্চাকে জিজ্ঞাসা করা হবে, বি আইয়ি যাম্মিন কুতিলাত, কোন অপরাধে, কোন অপরাধে তাকে জীবন্ত মাটিতে পুঁতে ফেলা হয়েছে,
সূরা আত-তাকবীর 8 এবং 9 নম্বর আয়াত। তার মানে যেই বাবা যেই মা তার সন্তানকে জীবন্ত মাটিতে পুঁতে ফেলবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে ওই সন্তানকে জিজ্ঞাসা করবেন, ওয়া ইযাল মাউউদাতু সুইলাত, কোন অপরাধে হে বাচ্চা, কোন অপরাধে তোমার মা তোমার বাবা তোমাকে হত্যা করেছিল বলো তো, বি আইয়ি যামবিন কুতিলাত, কোন অপরাধে তোমাকে হত্যা করেছিল। এভাবে স্পষ্ট বোঝা যায় যে জাহেল সমাজে আরবরা কন্যা সন্তানদেরকে মাটিতে পুঁতে রাখত। শুধু ওইভাবেই নয়, অভাব অনটন দারিদ্রতার ভয়েও অনেক মানুষ সেই সময়ও মাটিতে পুঁতে রাখত, সেটা ছেলে সন্তানও হোক বা মেয়ে সন্তান হোক। যাদের বাড়িতে অভাব অনটন, খাওয়াবে কি পড়াবে কি দুইটা চারটা পাঁচটা ছেলে মেয়ে, এই দারিদ্রতার ভয়ে সেই সময়ে সন্তানদেরকে হত্যা করত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাকিন, দারিদ্রতার ভয়ে তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো না। নাহনু নারজুকুহুম ওয়া ইয়াকুম, আমি তাদেরকে রিজিক দিয়ে থাকি এবং তোমাদেরকেও আমি তো রিজিক দিই। মূলত ওয়াল্লাহু খায়রুর রাজিকিন, আল্লাহ হলেন সর্বোত্তম রিজিকদাতা, তাই নয় কি? তাহলে আল্লাহ বলছেন যে যেই দারিদ্রতার অভাবের কারণে তোমরা সন্তানদেরকে হত্যা করছো, ওদের তো রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করি, আমিই করব, আর তোমরা হত্যা করে তোমরা বেঁচে আছো, তোমাদের কি রিজিক লাগবে না? তোমাদের কি খেয়ে পরে বেঁচে থাকতে হবে না? তোমাদের কে রিজিক দেয়, খাদ্যটা কে দেয়? আমি আল্লাহই তো দিই। আল্লাহ রাব্বুল আলামিন এভাবেই বলছেন, ইন্না কতলাহুম কানা খিতআন কাবীরা, তাদেরকে হত্যা করা মহাপাপ। অর্থাৎ দারিদ্রতার ভয়েও সন্তান হত্যা করা কি, কথা বলেন, সন্তান হত্যা করা কি মহাপাপ। 17 নম্বর সূরা বানী ইসরায়েলের 31 নম্বর আয়াত। অত্র আয়াতগুলি দ্বারা স্পষ্ট প্রমাণ হয় যে জাহেলিয়াতের যুগে কন্যা সন্তান জন্ম নিলেই তাদেরকে ওই রকমভাবে হত্যা করা হতো, আর দারিদ্রতার ভয়েও কন্যা সন্তান এবং পুত্র সন্তান উভয়কেই হত্যা করা হতো। মুগিরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা হাররামা আলাইকুম উকুকুল উম্মাহাত, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের উপরে মায়েদের অবাধ্য হয়ে চলাকে হারাম করেছেন, ওয়া ওয়াদাল বানাত, এবং জীবন্ত কন্যা সন্তানকে মাটিতে পুঁতে ফেলে হত্যা করাকে হারাম করেছেন, ওয়া মানা ওয়াহাত, এবং কৃপণ হওয়াকে হারাম করেছেন। অত্র হাদিসে তিনটি কাজ মারাত্মকভাবে হারাম ঘোষণা করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এক, সন্তানদের মায়েদের অবাধ্য হয়ে চলা সন্তানদের জন্য হারাম, মায়ের অবাধ্য হয়ে কোনো সন্তান চলতে পারবে না। দুই, কন্যা সন্তানকে কন্যা সন্তান জন্ম নিলেই তাকে জীবন্ত মাটিতে পুঁতে ফেলে হত্যা করাটা হারাম। তিন, কোনো বিষয়ে ত্রিপণতা করাটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হারাম করে দিয়েছেন। যে হাদিসটি পাওয়া যাবে সহিহুল বুখারি 2408 নম্বর হাদিস এবং 5975 নম্বর হাদিস, সহিহ মুসলিমের মধ্যে পাবেন
593 নম্বর হাদিস, মিশকাতুল মাসাবির মধ্যে পাবেন 4915 নম্বর হাদিস, সহিহ তারগিব ওয়া তারহিব গ্রন্থের মধ্যে পাবেন 2507 নম্বর হাদিস এবং সুনান ইবনু মাজার মধ্যে পাবেন 208 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল ওয়াইদাতু ওয়াল মাউউদাতু ফিন্নার, যেই সন্তানকে হত্যা করা হচ্ছে এবং যেই ব্যক্তি যেই পিতামাতা সন্তানদেরকে হত্যা করছে তাদের দুইজনকেই জাহান্নামে নিক্ষেপ করা হবে, নাউযুবিল্লাহ মিন জালিক। আপনি প্রশ্ন করতে পারেন যে হত্যাকারী এখানে অপরাধী হতে পারে, তো ছোট্ট নিষ্পাপ শিশু, সদ্য গর্ভজাত শিশু যার একটা পাপও নাই, সে কিছুই জানে না, সবে মাত্র মায়ের পেট থেকে বের হলো, তাকে যে বাবা মা হত্যা করলো, জাহান্নামে গেলে সে যাবে, বাবা মা যাবে, কিন্তু কন্যা সন্তান, নিষ্পাপ কন্যা সন্তান জাহান্নামে যাবে কেন? এ হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিস উলামায়ে কেরামগণ বলছেন যে এটা হলো ভয় দেখানোর জন্য, ভীতি প্রদর্শনের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা সন্তানদেরকে হত্যা করো না, সন্তানদেরকে হত্যা করলে তাকেও জাহান্নামে আল্লাহ দিবে, তোমরা যারা হত্যা করছো তোমাদেরকেও আল্লাহ জাহান্নামে দিবে। এটা ভয়, মনের মধ্যে ভীতি সৃষ্টি করার জন্যই মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বলেছেন মর্মে বিদ্বানগণ বলতে চাচ্ছেন। তবে আমরা এই বিদ্বানগণের ব্যাখ্যা ভুলও হতে পারে সঠিকও হতে পারে, এইভাবে আমরা নিশ্চিত বিশ্বাসী নই, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেইভাবে বলেছেন হুবহু ওইভাবেই আপনাদেরকে জানালাম। একটু গভীরভাবে চিন্তা ভাবনা করবেন যে হাদিসটি পাবেন মুসনাদ আহমদের 15965 নম্বর হাদিস, সুনান আবু দাউদের মধ্যে পাওয়া যাবে 4717 নম্বর হাদিস, মিশকাতুল মাসাবির মধ্যে পাওয়া যাবে 112 নম্বর হাদিস, তাফসিরুল কুরআন 30তম পারার মধ্যে পাওয়া যাবে 128 পৃষ্ঠার মধ্যে বিস্তারিত বর্ণনা পাবেন। এরকম আরেকটা হাদিস পাবেন যেটা সহিহ বুখারীর প্রথম খণ্ডের 31 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে যে যখনই দুইজন মুসলমান তরবারি নিয়ে দ্বন্দ্বে লিপ্ত হবে, যুদ্ধে লিপ্ত হবে, মুসলমান অন্য ধর্মের মানুষ নয়, এর মধ্যে যে ব্যক্তি হত্যাকারী সেও জাহান্নামে যাবে, যে নিহত ব্যক্তি সেও জাহান্নামে যাবে। কেন কেন জাহান্নামে যাবে? যেহেতু দুইজনার উদ্দেশ্য ছিল একটাই, একজন আরেকজনকে হত্যা করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সাহাবীরা যখন বললেন যে হে আল্লাহর রাসূল, হত্যাকারী জাহান্নামি হতে পারে কিন্তু নিহত ব্যক্তির কি দোষ, সে তো মারাই গেছে, সে কেন জাহান্নামে যাবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন যে ওর অন্তরে ছিল ওই জীবিত ব্যক্তি তার ভাইকে হত্যা করবে কিন্তু শক্তিতে পারেনি, যার কারণে সে মারা গেছে। এই অন্তরে যে তার ছিল ওর জীবিত ভাইকে মারবে, শক্তিতে পারেনি তাই মারা গেছে, এ কারণে ও জাহান্নামে যাবে, আর যে হত্যা করে সেই হত্যাকারীও জাহান্নামে যাবে। খুব জটিল এবং কঠিন ব্যাপার, হত্যা খুন ধর্ষণ এগুলি ইসলামে ভয়াবহ একটা জটিল এবং কঠিন ব্যাপার। সম্মানিত দীনী ভাই বোন, এগুলো থেকে আমাদের অবশ্যই অবশ্যই বেঁচে থাকার চেষ্টা করতে হবে। সালামা ইবনু ইয়াজিদ আল জুফি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন যে আমি এবং আমার ভাই দুইজন, দুই ভাই মিলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলাম। যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললাম, হে আল্লাহর রাসূল, আমার মা জাহেলি যুগের মানুষ ছিল, আমার মা যার নাম মুলাইকা, তো আমার মা ছিল মূর্তি পূজক, পৈতলিক, তো জাহেলি যুগে আমার মায়ের স্বভাব ছিল, আচার ব্যবহার ছিল খুব ভালো,
তিনি মানুষকে সম্মান করতেন, মানুষকে খাদ্য দিতেন, মানুষের বিপদে পাশে দাঁড়াতেন। আমাদের একটা বোন ছিল, তো জাহেলি যুগে আমার মা আমার এক জীবন্ত বোনকে হত্যা করেছে, মাটিতে পুঁতে ফেলেছে। আর আমার মায়ের চরিত্র ছিল ভালো, তিনি মানুষকে সম্মান করতেন, গরিব দুঃখীদেরকে খাদ্য দিতেন, তো এই কাজগুলো করতেন, তো আমার মা কোনো নেকি পাবে কি? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে দেখো, তোমার মা এগুলির বিনিময়ে কোনো নেকি পাবে না। তোমার মা তোমার বোনকে হত্যা করেছে, সে মহাপাপী। আর তোমার মা যতই ভালো হোক, সে কালেমা শাহাদাত পায়নি, পড়েনি, সে মূর্তি পূজক ছিল। সুতরাং যতই ভালো কাজ করুক, সে এই ভালো কাজের কোনো প্রতিদান কিয়ামতের মাঠে আল্লাহর কাছ থেকে পাবে না। মুসনাদে আহমদ 15,866 নম্বর হাদিস। তার মানে এ হাদিস দ্বারাও বোঝা যায় যে জাহেলি যুগের আরবরা মায়েরা কি করত, কন্যা সন্তানদেরকে মাটিতে পুঁতে রাখত। ওমার ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন কায়েস ইবনু আসিম একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আসলেন। আসার পরে বললেন ইন্নি ওয়াআদতু সামানিয়া বানাতিন লি ফিল জাহিলিয়াত, হে আল্লাহ রাসূল, আমি জাহেলি যুগে আমার আটটা কন্যা সন্তান ছিল, এই আটটা কন্যা সন্তান একটাও আমি বাঁচিয়ে রাখিনি, এই আটটা কন্যা সন্তান সবগুলোকে আমি নিজে হাতে হত্যা করেছি, মাটিতে পুঁতে দিয়েছি। তো এখন ইসলাম এসেছে, ইসলাম আসার পরে এখন আমার করণীয় কি, আপনি আমাকে কি উপদেশ দিচ্ছেন? চিন্তা করে দেখেন, আল্লাহ রাসূলের কথা শোনার আগে আপনি ভেবে দেখেন, একজন মানুষ তার নিজের ঐরসজাত সন্তান আটটা কন্যা সন্তানকে জীবন্ত মাটিতে পুঁতে ফেলে হত্যা করেছে, নাউজুবিল্লাহ মিন জালিক। তাহলে হত্যা করার পরে সে আবার মানুষের কাছে বর্ণনাও করছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে তার সমাধান চাচ্ছে, আরো উপস্থিত সাহাবীরা শুনছে। এমত অবস্থায় কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আতিক আন কুল্লি ওয়াহিদাতিন মিনহা রকাবা, তোমার প্রত্যেকটা কন্যা সন্তানের পক্ষ থেকে একটা করে গোলাম, একটা করে দাসীকে আজাদ করে দাও, মুক্ত করে দাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দিবেন। কুলতু ইন্নি সাহিবু ইবিলিল, লোকটি তখন বললেন যে হে আল্লাহ রাসূল, আমি গোলামের মালিক নই, আমার কোনো গোলাম নেই যে তাকে আজাদ করে দিব, তবে আমার কিছু উট আছে, আমি উটের মালিক, গোলামের মালিক নই, সেক্ষেত্রে কি করব? তখন আপনি বলেন কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইহদি ইন শিক্তা আন কুল্লি ওয়াহিদাতিন মিনহুন্না বাদানা, এই প্রত্যেকটা কন্যা সন্তানের পক্ষ থেকে তুমি এখন ইসলাম গ্রহণ করো, আর প্রত্যেকটা জীবন্ত যে কন্যা সন্তান মাটিতে পুঁতে ফেলে হত্যা করেছো, এর প্রত্যেকটার পক্ষ থেকে তুমি একটা করে উট কুরবানি করে দাও তাদের নিয়তে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। মুসনাদে বাজ্জার তাবারানী আওসাতের 7171 নম্বর হাদিস। পত্র হাদিসগুলি এবং পবিত্র কোরআনের অনেক আয়াত দ্বারা সুস্পষ্ট প্রমাণিত হয় যে জাহেলি যুগে, জাহেলিয়াতের যুগ তো খুবই ঘৃণিত যুগ, বর্বরতার যুগ, অসভ্যতার যুগ, যেই যুগে নারীদের কোনো মূল্যায়ন ছিল না। আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে যদি ইহুদি খ্রিস্টান, ইহুদি খ্রিস্টানের মধ্যে বর্তমানেও ওই ইউরোপ আমেরিকা মধ্যপ্রাচ্যের দেশগুলিতে এখন পর্যন্ত অবৈধভাবে সম্পর্ক করে
বাপও যাই, ছেলেও যাই, নাতিপুতিও যাই একই মেয়ের কাছে, নাউজুবিল্লাহ মিন জালিক। এটা এখনো চলমান পশ্চিমা বিশ্বে। তাহলে নারীদেরকে শুধু এক সময় ভোগের সামগ্র, ভোগ্য বস্তু ছাড়া তাদেরকে কিছুই মূল্যায়ন করা হতো না, আর সন্তান হলেই মাটিতে পুঁতে ফেলে হত্যা করত। এটা ছিল তাদের জাহেলি আরব সমাজের রীতি এবং নীতি। নারীদের ওই সময়ে মূল্যায়ন করা হয়নি। বর্তমানেও যারা ইহুদি খ্রিস্টান, যারা হিন্দু, হিন্দু ধর্মের মধ্যে আজকেও নারীদেরকে মূল্যায়ন করা হয় না। নারীদের যেই পিতার সম্পত্তি, এই সম্পত্তির ভাগ মালিকানা হিন্দু মহিলারা আজকেও পায় না। তবে নগদ অর্থ করি তাদেরকে দিয়ে গান বাজনা দিয়ে বিবাহ অনুষ্ঠানাদি পালন করা হয় হিন্দু সমাজে। তবে মুসলমানের যেমন, ইসলাম ধর্মের যেমন নারীদের সম্পদে, তার পৈতৃক সম্পত্তিতে হক আছে, ভাগ আছে, দুই মেয়ের সমান এক ছেলে, এক ছেলের সমান দুই মেয়ে। এই যে ফারায়েজ বন্টন নীতি, এটা ইসলামই শুধুমাত্র দিয়েছে নারীদেরকে, অন্য কোন ধর্ম দেয়নি, নারীদেরকে মূল্যায়ন করেনি। সেই সময়ে আজ থেকে মাত্র এই যে 100-150 বছর আগেও নারীদেরকে হিন্দু সমাজে নারীদেরকে হত্যা করা হতো। কিভাবে হত্যা করা হতো? বিবাহিতা নারীর যদি স্বামী মারা যায়, হিন্দু স্বামী মারা গেছে, আর কোনো মহিলা ওই বিধবা মেয়ের বয়স 15 বছর হোক, 20 বছর হোক, আর 50 বছর হোক, মেয়ের, বিবাহিতা মেয়ের স্বামী মারা গেলে ওই মেয়ের আর পৃথিবীতে বেঁচে থাকার কোনো সুযোগ হয়নি। বলেন তো এটাকে কি বলা হয় হিন্দুদের? হ্যাঁ, সতীদাহ প্রথা। এই সতীদাহ প্রথা হিন্দু সমাজে চালু ছিল আজ থেকে 80-90-100 বছর পূর্বেও। তো সেই সময় লর্ড ডায়ালহৌসির কাছে তিনি জাতিসংঘ বরাবর বা রাষ্ট্রের বিভিন্ন বড় বড় জায়গাতে বিভিন্নভাবে মিটিং মিছিল করে অভিযোগ করে এই সতীদাহ প্রথাকে বাতিল করে বর্তমানে এই মাত্র 80-100 বছর হলো, এর মধ্যে এখন যত মহিলার স্বামী মারা যায়, এই মহিলারা বেঁচে থাকার সুযোগ পাচ্ছে মাত্র 80-90-100 বছর এর। আর এর আগের যত হিন্দু ধর্মের মহিলারা ছিল যাদের স্বামী মারা গেছে, তাদের ওই মহিলাদেরকে জোর করে ধরে এনে একেবারে জ্বলন্ত চিতাতে ফেলে মৃত স্বামীর সাথে তাকে জ্বালিয়ে পুড়িয়ে একই জায়গাতে হত্যা করেছে। এটা হলো, বলেন এটা কোনো সুশীল সমাজ? এটা কোনো মানবতার ধর্ম? এটা কোনো মানবতার ধর্মের কাজ হতে পারে? একমাত্র ইসলামই নারীদেরকে মূল্যায়ন করেছে, নারীদেরকে সম্মান করেছে। আমরা জাহেলি যুগের যদি একটু বর্ণনা করতে যাই, আপনি যদি অনুধাবন করেন, আপনি যদি বুঝার চেষ্টা করেন, তাহলে বুঝতে পারবেন একজন ব্যক্তি জাহেলি আরবে যখন মা যখন তার সন্তানকে প্রসব করবেন, কয়েকটা পদ্ধতিতে কন্যা সন্তানদেরকে হত্যা করা হতো। তার দুই একটা বর্ণনা আপনাদের সামনে পেশ করি। মা যখন তার সন্তান প্রসব করার জন্য ঘরের দরজা বন্ধ করে বসে গেছে দু একজন ধাত্রী নিয়ে কিংবা এককভাবে, তখন ঘরের মেঝেতে আগে একটা গর্ত খনন করে রাখত। যদি বাচ্চাটা কন্যা হতো, মেয়ে বাচ্চা হতো, তাহলে তৎক্ষণাৎ সেখানে ডেলিভারি হওয়ার সাথে সাথে ওখানেই মাটি দিয়ে হত্যা করে ফেলত। আরেকজন বিভিন্ন হাদিস গ্রন্থে, তাফসিরের গ্রন্থে বর্ণনা পাওয়া যায় বিশুদ্ধ সনদ অনুযায়ী, যে বাবা আগেই বাড়ি থেকে দূরে কোথাও গর্ত খনন করে আসতো,
একটা গর্ত খনন করে এসে মেয়ের মাকে বলতো যে মেয়েকে সুন্দরী করে সাজিয়ে দাও। পাঁচ ছয় বছরের বাচ্চা আব্বা আব্বা আম্মা আম্মা বলে যখন ডাকে, বিভিন্ন খাদ্য চাই, জিনিস চাই, ওই কলিজার টুকরা ফুটফুটে সুন্দর মেয়েগুলাকে বাবা বলতো মেয়ের মাকে যে আমার কলিজার টুকরা মেয়েটাকে সুন্দরী করে সাজিয়ে দাও। আমি ওকে নিয়ে আমি ওর নানার বাড়ি থেকে ঘোরাফেরা করে নিয়ে আসব, বা অমুক জায়গাতে মেলা হচ্ছে সেখানে নিয়ে যাব, সাজিয়ে দাও। মায়ের যেই মা দীর্ঘ আট মাস, নয় মাস বা দশ মাস দশ দিন, আমরা জানি যে মা গর্ভে ধারণ করে প্রসব বেদনা, কলিজা ছিঁড়া, তার হৃৎপিণ্ড বের হয়ে যাবে প্রসব বেদনার, যেই মা সন্তানকে দুই তিন লিটার চার লিটার রক্ত ক্ষরণ হলো, প্রসব বেদনা সহ্য করলো, যে বাচ্চা প্রসব করলো, সেই মায়ের আর বুঝতে বাকি থাকে না যে আজকে আমার কলিজার টুকরা মায়ের, আমার মেয়ের শেষ দিন, আমার মেয়েকে আজকে আমার স্বামী হত্যা করবে। মা যে বাধা দিবে সেও কোনো উপায় ছিল না, সামাজিক রীতিনীতি রেওয়াজ ওটাই ছিল যে কন্যা সন্তান হলেই তাকে হত্যা করতে হবে, নইলে বড় হলে একটা দুর্ঘটনা ঘটাবে, মানুষ চোখে মুখে থুতু দিবে, অপমান করবে, তুই মেয়ে জন্ম দিয়েছিস, তুই মেয়ের বাবা, ইত্যাদি ইত্যাদি। এই রকম একটা পরিস্থিতিতে মেয়ের বাবা মেয়েকে নিয়ে চলে গেল, অনেক দূরে আগে থেকে গর্ত খনন করা আছে, মেয়েকে নিয়ে গেল। যাওয়ার পরে পিতা নিজের হাতে গলা ধাক্কা দিয়ে বা হাত ধরে টান দিয়ে বা পায়ে লাথি মেরে গর্তে নিজের জন্মদাতা বাবা ওই সন্তানকে মাটি চাপা দিয়ে হত্যা করলো, গর্তে ফেলে দিয়ে। একজন তাবেঈ বিদ্বান যার নাম ওয়াহদিন রহিমাহুল্লাহ, তিনি বর্ণনা করছেন, এমন একদিন আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বসা ছিলাম, একজন লোক উপস্থিত হলো, হওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল, হে আল্লাহ রাসূল, আমি জাহেলি সমাজের লোক, আমি একটা অন্যায় করেছি আর এখন ইসলাম গ্রহণ করেছি, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, আপনি আমার ঘটনাটা আগে শুনেন, শোনার পরে কি সমাধান দিবেন আপনি তখন দেন। লোকটি বল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আচ্ছা তুমি বলো তোমার কি ঘটনা। তখন লোকটি বলতে লাগলো, হে আল্লাহ রাসূল, আমার একটা ফুটফুটে কন্যা সন্তান ছিল, এই কন্যা সন্তানের বয়স পাঁচ ছয় বছর হবে বা চার পাঁচ বছর হবে, আমাকে ইয়া আবাহু ইয়া আবা ইয়া আবাহু এভাবে ডাকতো, আমার কলিজা শান্তিতে ভরে যেত। আমি সেই কন্যা সন্তানকে একদিন হাত ধরে দূরে নিয়ে চলে গেলাম, নিয়ে যাওয়ার পরে আমি আমার মেয়েকে বললাম, হে আমার মেয়ে, দেখো তো তুমি এই গর্তের ভিতরে কি আছে, গর্তটা কেমন তুমি একটু দেখো। মেয়ে গর্তের দিকে উঁকি মেরে দেখতেই এই সময় নিজের জন্মদাতা পিতা হাত ধরে টান দিয়ে ওই গর্তের ভিতরে ফেলে দিয়েছে। লোকটা এইভাবে বলছে যে আমার কন্যাকে আমি নিজের হাতে তার হাত ধরে টান দিয়ে আমি ফেলে দিয়েছি, গর্তের ভিতরে ফেলে দিয়ে নিজের হাতে মাটি চাপা দিয়ে হত্যা করেছি। হে আল্লাহ রাসূল, ওই গর্তের ভিতর থেকে আমার কলিজার টুকরা মেয়েটা, শেষ বাক্যটা এটাই ছিল তার, ইয়া আবাহু, হে আমার আব্বা, হে আমার আব্বা, আপনি আমাকে ক্ষমা করে দিন, আপনি আমাকে বাঁচান, আপনি আমাকে কেন হত্যা করছেন, আমার কি দোষ, আমার কি অপরাধ। শেষ বাক্যটা এটাই ছিল। মেয়েটার বাবা
রাসূল সাল্লাল্লাহু আলাইহি কাছে বর্ণনা করা মাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি দুই চোখ দিয়ে পানি ঝরতে ঝরতে দাড়ি মুবারক পর্যন্ত ভিজে গেছে। খুব কান্নাকাটি শুরু করে দিলেন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কাছ থেকে একজন সাহাবী বলল, তোমার এই গল্প তুমি বন্ধ করো, তুমি আমাদের কলিজার টুকরা নবীকে কষ্ট দিয়েছো, তুমি কেন এই কাহিনী তুললে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে থামো, ও যে কাজ করেছে এই কাজের জন্য নিজেই ব্যথিত হয়েছে, দুঃখ পাচ্ছে, যার কারণেই তো আমার কাছে বলছে, ওকে তুমি বলতে দাও। ওই জীবন্ত প্রথিত কন্যার বাবাকে বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি আবার কাহিনীটা আমাকে শোনাও, কিভাবে তুমি তোমার মেয়েকে হত্যা করেছো। লোকটি পুনরায় আবারও ওইভাবে বলতে লাগলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনে আবারও হাও মাও করে কান্নাকাটি করলেন, চোখ দিয়ে পানি ঝরতে ঝরতে দাড়ি গাল ভিজে গেল, গায়ের কাপড় ভিজে গেল। এই রকম একটা পরিস্থিতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি তওবা করো, এই কৃতকার্যের জন্য তুমি তওবা করো, ইসলাম কবুল করো, আর ভবিষ্যতে কোনোদিন তুমি এরকম আর কাজ করো না, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দিবেন। মুসনাদে দারিমির এক নাম্বার এবং দুই নাম্বার হাদিস খুলে দেখেন, অনলাইনে ইন্টারনেটেও হাদিস অ্যাপস যেটা সেখানেও এর বিস্তারিত বর্ণনা পেয়ে যাবেন। এবং তাফসিরুল কোরআন 30তম পারার তাফসিরুল কোরআনের ভিতরে 124 পৃষ্ঠায় বিস্তারিত বর্ণনা এসেছে, সূরা আত-তাকবীরের 8 নম্বর এবং 9 নম্বর আয়াতের তাফসির খুলে দেখেন। আমি একটাও মনগড়া ব্যক্তিগত কোনো কথা বললাম না। সম্মানিত দিনী ভাই ও বোন, এই যে মেয়ের বাবা, কন্যা সন্তানের বাবা তাকে যে মাটিতে জীবন্ত অবস্থায় পুঁতে দিল, কেন পুঁতে দিল, কি অপরাধ, কারণটা কি, কোন ঘটনার প্রেক্ষিতে পুঁতে দিল এভাবে, আপনি কি বলতে চাচ্ছেন এটা এই মেয়ের পিতা কি এটা নয়? আপনি কি বলতে চাচ্ছেন এটা যে এই মেয়ের প্রতি ভালোবাসা আদর স্নেহ কি কিছুই এই মেয়ের পিতার ছিল না? অবশ্যই ছিল। বর্তমান জামানায় আপনি যদি দেখেন, এই মানে এই যে বিজ্ঞান এবং প্রযুক্তির যুগে হাতে হাতে অ্যান্ড্রয়েড মোবাইল ফোন হওয়ার কারণে আর সমশিক্ষা বা সহশিক্ষা স্কুল কলেজ ভার্সিটি হওয়ার কারণে আপনার ছেলে আপনার মেয়ে আপনি এত কষ্ট করে তেল কাজল দিয়ে লালন পালন করে মা তার সন্তানকে দুই আড়াই বছর তিন বছর বুকের দুধ খাইয়ে মানুষ করলো, 16 বছর 20 বছর বয়স পর্যন্ত তাকে 10 লাখ 20 লাখ 50 লাখ টাকা খরচ করে লেখাপড়া শেখানোর জন্য, বিদ্যা অর্জন করার জন্য হাই স্কুল কলেজ ভার্সিটিতে পাঠালো, হঠাৎ আপনাকে ফোন দিয়ে বলছে, আব্বা আমাকে টাকা পাঠান, আমার কলেজে পরীক্ষার ফিস লাগবে, প্রাইভেট লাগবে, ইত্যাদি ইত্যাদি। আপনিও চাওয়া মাত্র বিকাশে দিয়ে দিচ্ছেন, ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে দিচ্ছেন, এইভাবে এত আদর স্নেহ দিয়ে মেয়েটাকে মানুষ করলেন, লেখাপড়া শিখালেন, হঠাৎ একদিন ফোন দিয়ে আপনাকে কেউ বলল, চাচা আপনার মেয়ে উমুকের সাথে বের হয়ে চলে গেছে। বলেন আপনি আপনার এই মেয়েকে এখন কি করবেন? এত আদর যত্ন, এত টাকা পয়সা খরচ করা, আব্বু আম্মু বলে ডাকেন এই ছেলে মেয়ে, অধিকাংশ ছেলে মেয়ে এখন পরকীয়ায় লিপ্ত হয়ে অবৈধ সম্পর্ক করে বাপ মায়ের চোখে সমাজের মানুষের চোখে চুনকালি মেখে নিজের ইচ্ছা মতো পছন্দ মতো ছেলে ধরে নিয়ে বিয়ে করছে। এখন আপনি তখন এই খবর যখন পেলেন যে আপনার মেয়ে বের হয়ে গেছে, তখনই আপনি বলছেন ওকে আমি ত্যাজ্য পুত্র করব, ওকে আমি ত্যাজ্য পুত্র করব, ওকে বাড়িতে ঢুকতে দিব না, ওকে যদি পাই টুকরা টুকরা করে কেটে নদীতে ভাসিয়ে দিব। ঠিক ওই মুহূর্তে যদি আপনি যত বড় আঘাত পেয়েছেন, যত বড় কষ্ট পেয়েছেন, মেয়েকে যদি ওই মুহূর্তে আপনি পান,
তো ঠিকই আপনি কেটে ওই রকম ভাবে হত্যা করবেন। পরিস্থিতি জাহেলি সমাজেও একটা জটিল কঠিন অবস্থা ছিল, যেই পরিবেশ পরিস্থিতির কারণে তার পিতামাতা সন্তান জন্ম দেওয়ার পরেও নিজের হাতে হত্যা করতে বাধ্য হয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাতে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আইউমা ইমরাআতিন নাকাহাত বি গায়রি ইজনি ওয়ালিয়াহা হানিকা হুয়া বাতিল, হানিকা হুয়া বাতিল, হানিকা হুয়া বাতিল। কোন মেয়ে যদি অবৈধ সম্পর্ক করে, প্রেম প্রীতি করে তার নাগরের হাত ধরে পালিয়ে গিয়ে বিবাহ করে, তাহলে ওই বিবাহ বাতিল, ওই বিবাহ বাতিল, ওই বিবাহ বাতিল। আমরা চ্যালেঞ্জ করে বলেছি বিভিন্ন জায়গাতে, বক্তব্যে, মিডিয়াতে, ওয়াজ মাহফিলে, সম্মেলনে, তাবলিগি ইজতেমায়, তালিমি বৈঠকে, ভারতে গিয়েও বলেছি ত্যক্তহীন কণ্ঠে, যে যে কোনো মেয়ে, যে কোনো ছেলে যদি অবৈধ সম্পর্ক করে, মেয়ের পিতার অনুমতি ছাড়াই যদি পালিয়ে গিয়ে বিবাহ করে, তাহলে ওই বিবাহ বাতিল, ওই বিবাহ বাতিল, ওই বিবাহ বাতিল। কোর্টের বিবাহ বাতিল, কাজী অফিসের বিবাহ বাতিল, কোর্টের বিবাহ বাতিল, কাজী অফিসের বিবাহ বাতিল। দুঃখিত, আমাদের কিছু করার নেই। যত পৃথিবীতে মেয়ে তার পিতার অনুমতি ছাড়া, অভিভাবক ওয়ালির অনুমতি ছাড়াই যারা পালিয়ে গিয়ে বিবাহ করেছে, তারা যদি দশটা সন্তানেরও পিতামাতা হয়ে যায়, তবুও তারা অবৈধ সম্পর্কের ভিতরে আছে, তারা বিবাহের স্বামী স্ত্রীর সম্পর্কের ভিতরে নেই। কোন ছেলে মেয়ে যদি অবৈধ সম্পর্ক করে বিয়ে করে, তাদের যদি দশটা বাচ্চা কাচ্চাও হয়, আর মেয়ের পিতা যদি বেঁচে থাকে, এক দশ বছর বিশ বছর পরে হলেও ওই মেয়ের বাবাকে রাজি করে, দশটা সন্তানের পরেও নতুন করে আবার মেয়ের বাবার উপস্থিতিতে কালেমা দিতে হবে, ততক্ষণ পর্যন্ত এই বিবাহ আল্লাহর দরবারে কবুল হয়নি, হয়নি, এটাই চূড়ান্ত। আমি চ্যালেঞ্জ করলাম আপনাকে, পৃথিবীর কোন বিদ্বান, পৃথিবীর এমন কোন আলেম আছে যে কুরআন হাদিস দ্বারা ওই বিবাহকে জায়েজ প্রমাণ করতে পারে, যে মেয়ের পিতা বেঁচে আছে, পিতা রাজি নাই, ওর ইচ্ছা মতো, ওই মেয়ের সুবিধা মতো, মেয়ের ইচ্ছা মতো একটা জামাই ধরে নিল? আপনি প্রমাণ করেন দেখি আপনার বিদ্যার কত বড় জোর আছে। গায়ের শক্তি দিয়ে নয়, কোমরের শক্তি থাকতে হবে, কিতাবের জোর থাকতে হবে, কোরআন সুন্নাত দলিল থাকতে হবে, আপনি দেখান। আর আমি বললাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দুই বিবাহ বাতিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তিনবার, দলিল খুলে দেখেন সুনান আবু দাউদের 3083 নম্বর হাদিস, সুনান তিরমিজির মধ্যে পাবেন দ্বিতীয় খণ্ড 1102 নম্বর হাদিস, সুনান ইবনু মাজার মধ্যে পাবেন 1879 নম্বর হাদিস, মুসনাদে আহমদের মধ্যে পাবেন 24205 নম্বর হাদিস, সুনান দারিমির মধ্যে পাবেন 2230 নম্বর হাদিস, ইরওয়াউল গালিলের মধ্যে পাবেন 1840 নম্বর হাদিস, সহিয়াল জামিয়া সাগির এই কিতাবের মধ্যে পাবেন 2709 নম্বর হাদিস, মিশকাতুল মাসাবির চতুর্থ খণ্ডের মধ্যে পাবেন 3131 নম্বর হাদিস। আরো লাগবে? দেখি আপনার বিদ্যার দৌড় কত আছে, লাগেন আমার সাথে। আর প্রমাণ করেন যে আমার ছেলে, হুজুর আমার ছেলে অমুকের মেয়েকে, অমুকের মেয়ের সাথে প্রেম করে বের করে নিয়ে এসে বিয়ে করেছে, ওই মেয়ের বাবা রাজি ছিল না, আর আমার ছেলের বউ বৈধ। হে উপস্থিত যুবক ভাই, তোমাকে বলি, আমার অনুরোধ, আমার কথা থেকে মন খারাপ করবেন না, আমি কাউকে কোনোদিন ওয়াল্লাহে কষ্ট দেওয়ার জন্য কোনো বাক্য এই জবান দিয়ে উচ্চারণ করি না। তবে এই বাক্য, এই জবান থেকে যেটা বের হয় আল্লাহর সন্তুষ্টির জন্যই বের হয়, কুরআন হাদিসে যা আছে তাই বের হয়, এর বিপরীত আমি কিছু বলার চেষ্টা করি না। তবে আমি মানুষ, স্লিপ অফ টাং হতেও পারে, হয়ে যায় অনেক সময়, ওইটার জন্য আমি আপনার কাছে ক্ষমা চাইতে পারি, কিন্তু যে কথাগুলো আল্লাহর এবং রাসূলের, এর থেকে এক সরিষার দানা পরিমাণ আমাকে নড়াতে পারবেন না, কোনোভাবেই নয়, সম্ভবই নয়, নড়াতে পারবেন না। যুবক ভাই, তুমি যেই মেয়ের সাথে রিলেশন করো, আমি তোমাকে অনুরোধ করি, যারা বিয়ে করেছেন অবৈধ সম্পর্ক করে তো করেই ফেলেছেন, তার কাছে আমার মেসেজ যে তোমার যে শ্বশুর, তোমাদের
দুইজনকে মেনে নেয়নি। তোমার স্ত্রী দ্বারা বা তুমি কার দ্বারা তোমার শ্বশুরকে রাজি করাবা? রাজি করিয়ে আবারও কোনো একটা ইমাম ধরে তোমার বিবাহটা বৈধ করে নাও, সময় আছে। নইলে আল্লাহর কসম করে বলি, তুমি যতবার তোমার স্ত্রীর সাথে মিলামিশা করছো, যত সন্তান জন্ম দিচ্ছ, এগুলি সবগুলো আল্লাহর খাতায় পাপী হিসেবে, গুনাহ পাপী লেখা হচ্ছে। আর যেই সমস্ত যুবক ভাইরা বিয়ে করবা আগামী দিনে, সিদ্ধান্ত নিয়েছো বা প্রেম করছো, ধরো যে তুমি এখন একজন প্রেমিক, ওই যে লাইলি মজনু, মজনু নাকি, ছেলেরা তো মজনু হবে আর মেয়েরা কি হবে, লাইলি হবে, তাই না? তো মজনু ভাই, তোমাকে বলি, তুমি যে লাইলির সাথে প্রেম করছো, ওই লাইলির বাবাকে তুমি রাজি করিয়ে ওই লাইলির বাবার উপস্থিতিতে তুমি বিবাহ করো, তাহলে এই বিবাহ তোমার জায়েজ, বৈধ। আর লাইলি বোন, তোমাকেও বলি, তুমি যে তোমার পিতা মাতাকে লুকিয়ে রেখে, তুমি যে একটা সুন্দর ছেলে বা যার সাথে হোক তুমি যে প্রেম করছো, তুমি সিদ্ধান্ত নিয়ে বসে আছো যে বাবা মা যদি আমাকে মানে ভালোই ভালোই ওই ছেলের সাথে বিয়ে দেয় তো ভালোই, না হলে ব্যাগ রেডি আছে আমার, টাকাও ব্যাংকে কিছু আছে, বিকাশে আছে, রাত দিন চব্বিশ ঘন্টা বাবা মা আর কয়দিনই বা আমাকে আটকিয়ে রাখবে, এক সময় ফুরুত। ও লাইলি বোন, তোমাকে বলি, তোমার হাত ধরে বলি, বোন আমার কষ্ট নিও না, তুমি তরুণী, তোমার ভিতরে উড়ু উড়ু মন, তোমার গায়ে দক্ষিণা বাতাস লাগবে, লেগেছে, এটাই স্বাভাবিক। কিন্তু তুমি তোমার বাবাকে রাজি না করে যত পৃথিবীর যত সুন্দর ছেলেই হোক আর যত টাকাওয়ালাই হোক আর যত বড় পদেরই চাকরিজীবী হোক, তুমি জাহান্নামের ফাঁদে পা দিও না। কেন? তোমার বাবা রাজি নাই মানে তোমার সৃষ্টিকর্তা আল্লাহও রাজি নাই, কথা বলেন ঠিক কিনা?